এটাকে একটা বিপ্লব বলছেন অনেকে, কিন্তু এটা বিপ্লব নয়, আমার কাছে খুব স্ট্রেইট এটা একটা বিপ্লব নয়। কারণ বিপ্লব মানে যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জের কথা বলে, সেই কোয়ালিটেটিভ চেঞ্জ এখনও শুরু হয়নি, ইট ইজ জাস্ট আ চেঞ্জ। হতে পারে সেটা গুণগত রূপান্তর করবে দেশে, তখন আপনি সেটাকে একটা বিপ্লব বলতে পারবেন। তার আগে যা করছেন আপনি সেটা এই রাষ্ট্র কাঠামোর মধ্যে, এই আইন বিধানের মধ্যে থেকেই করছেন। এই জন্যেই মানে একজন উপদেষ্টার স্বামী রীতিমত ফাটিয়ে ফেলছেন, ওর অধীনে শপথ পাওয়া যাবে না, কিন্তু তার স্ত্রী তো শপথ নিয়েছেন, একদম হুলস্থুল হয়ে গেছে শহীদ মিনারের শপথটাও, কিন্তু আমরা গণভবনে গিয়ে শপথ নিয়েছি। আপনারা আলোচনা করছেন যে বঙ্গভবনের কথা হচ্ছে, আলোচনা করছেন যে এরকম করে সংসদ ভেঙে দেওয়া এটা তো বিধিসম্মত হয়নি, কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদেরকে যখন ওনারা ডেকেছিলেন, তাও ডেকেছিলেন মানে কি, আমি ডাক শুনি নাই কিন্তু আরেকজনের কাছে শুনেছি যে উনি ডেকেছেন, তাই গেছি। আর দুপুরে যে ডেকেছেন ক্যান্টনমেন্টে, ওই ডাক শুনতে শুনতে যেতে যেতে মানুষের ভিড়ে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, যেতেই পারিনি। ওইখানে আমরা যখন বসলাম তখন রাজনৈতিক নেতাদের মধ্যে থেকে, বুদ্ধিজীবীদের মধ্যে থেকে, অন্যদের কাছে কথাবার্তা আসলো যে সংসদের অবস্থা কী, সংসদ যদি আরও 24 ঘন্টা 48 ঘন্টা থাকে তাহলে প্রেসিডেন্ট সেই সংসদ কি ডাকতে পারতেন না, কি ক্রাইসিস হতো তখন। অতএব আমরা মনে করেছি ফোর্থউইথ সংসদ ভেঙে দেওয়া উচিত। আমি কনস্টিটিউশন বুঝি না খুব, মানে পুরা কনস্টিটিউশনের বই প্রথম থেকে শেষ পর্যন্ত যে পড়েছি, এরকম দাবি করলে একটু মিথ্যাচারের মতোই করা হবে। দরকারি জিনিসগুলোই মাঝে মাঝে উল্টে টুল্টে দেখি যখন প্রসঙ্গ আসে। তারপরেও মনে করেছি যে যারা এলেন ওরা তো আন্দোলনের মানুষ না, আন্দোলনের ফসল হতে পারে, ওই যেরকম করে বলেন না ওই শিক্ষার্থীরা, ওই আন্দোলন যারা করছে প্রাথমিকভাবে তারা আমাদের নিয়োগকর্তা, মানে তারা আজই নিযুক্ত, এরকম একটা ব্যাপার তারা নিজেরা বলছেন। আমি বোঝাতে চাচ্ছি এরা আন্দোলনের মধ্যে থেকে উঠে এসে ক্ষমতায় এসছেন তা নয়, অতএব এটাকে আপনি বিপ্লব বলবেন কেন? তারা এই কনস্টিটিউশনের মধ্যে থেকেই করতে চেয়েছেন এবং সেই চেষ্টাই করছেন, এটা মেনে নিয়ে বাকি আলোচনা করলে ভালো হবে। এখন যদি মনে করেন না এটা মানি না, আবার বিপ্লবী সরকার হতে হবে, আবার শহীদ মিনারে চলেন, আবার শপথ দেব, এটা একটা লোক হাসানো ব্যাপার হবে, সবাই মনে করবে যে কত কাঁচা আগে এটা করে এখন থুক্কু দিয়ে আবার এটা করতে আসছে, ওই রকম হতে পারে না। অতএব যা আছে সেখান থেকেই ভবিষ্যৎটা দেখেন কি চাচ্ছি। বিশেষ করে ধরেন আমি, আমার দল একটা কল্যাণ রাষ্ট্র চাই, এখানে সাইফুল্লাহ সাহেব আছেন, আমার মনে হয় ভুল বলছি না, উনি সমাজতন্ত্র চান, আর একজন একটা গণতান্ত্রিক সমাজ চান, কেউ মানবিক রাষ্ট্র চান, এক একজন রাষ্ট্র বা দেশকে এক একভাবে দেখতে চান। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন একটা স্লোগান দিল, নতুন বাংলাদেশ চাই, এবং সবাই বললেন হ্যাঁ নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশের ব্যাখ্যাটা সহজ কেন, পুরনো যা কিছু আছে এগুলো চলবে না, কী কী আছে সে তো জানি আমরা, ব্যাখ্যা করছি না। এই নতুন বাংলাদেশ গড়বার জন্যে আমাদের কী করতে হবে, আমরা যারা যারা এই দেশ গড়ে তুলতে চাই, ভেবে দেখবেন আমাদেরও নতুন করে নিজেদেরকে তৈরি করতে হবে। নতুন করে তৈরি করার মানে হচ্ছে এই যে নুরুল হক নুর বলল না যে সে সভা করতে গেছে, সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি, তো আপনি পুরাতনই আছেন তো, একটা অভিযোগ হয়েছে জনাব আসম আব্দুর রবের স্ত্রী তার স্বামীর নির্বাচনী এলাকায় গেছেন সভা করতে, সভা ভেঙে দিয়েছে তারা, তারা মানে কারা বুঝতে পারছে না। আমি আমার কথা বলি, আমার থানার যিনি নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে মামলা দিয়েছেন ওখানকার যুবদলের প্রেসিডেন্ট, না আমার ওইখানে পাঁচজনের নামে মামলা দিয়েছে, একজন নিরীহ মানুষ যে আমাকে সমর্থন করে হ্যাঁ তাকে এখন জেলে দিয়েছে, গতকালকে তার বেল করানো গেছে। আমি বলছি বদলানো মানে ওনাকেও বদলাতে হবে, আমাকে বদলাতে হবে, আমি আপনি যদি না বদলাই, রাজনীতি যদি না বদলাই, তাহলে কিন্তু সমাজ বদলাবে না।